মেলা আসছেন যে কি বলেন কদমতলি যাবেন উঠেন আমার হেলমেট তো ভিজা এখন কি কোনো 12,000 টাকা আমি সালমান শাহ সালমান শাহ আমি সালমান খান হেতে বলে সালমান খান না ভাই না না আমি সালমান হোসেন রিতুল আমি আমি সালমান হোসেন রিতুল আমি বাকের ভাই আমি রিতুল আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ডেইলি ব্লগে ডেইলি ব্লগ করাটা আমার জন্য বেশি কষ্ট হয়ে যাচ্ছে ব্যাপার না 30 দিনে 30টা ব্লগ দিতে হবে এটা তো আমার চ্যালেঞ্জ যদি হেরে যাই তাহলে তো ফ্যাক্টস বাংলা জিতে যাবে ব্যাপার না ভাইয়া আমি জিতবো প্রবলেম নাই আমার যত কষ্টই হোক না কেন যত কষ্টই হোক না কেন আমি কিন্তু জিতবই ইনশাল্লাহ যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কো অ্যাক্সিডেন্ট না হয় সকালবেলা বেরোইছি সকালবেলা বের হওয়ার পর ঘোড়াগাড়ি করে বৃষ্টিতে ভিজে বুম বাং করে এখন বাজে হচ্ছে অলমোস্ট 3টা এখন আবার বের হচ্ছি খুব টায়ার্ড একটু ঘুমাইতে ইচ্ছে করতেছিল ঘুমাবো আর কই ব্লগ করতে হবে না ভাইয়া ডেইলি ব্লগ করতে হবে না তো চলেন না চলেন না আরেকটা ব্লগ শুরু করি বাঘের ভাই চলেন চলেন ওকে বাঘের ভাই আরেকটা ব্লগ শুরু করতেছে সাথে থাকুন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা পরে আপনার কাছে আগে যায় আগে দেখে ফেলবেন ডেইলি ব্লগগুলো বুঝতে পারছেন ওকে তুলে যাবেন উঠেন আমার হেলমেট তো ভিজা হেলমেট তো ভিজা যাবেন কিভাবে হেলমেট ভিজে গেছে এটা যেতে পারবেন এটা পরে না আমার হেলমেট ভিজা এই অবস্থায় যেতে পারবেন কিনা সেটা হচ্ছে কথা তুলে উঠেন তাড়াতাড়ি উঠেন আমার কাছে দেন খুলে দেই হ্যাঁ নেন উঠেন উঠছেন ওকে সো গাইস বাসা থেকে বেরোইছি আর উনি আমাকে মনে করছে যে আমি হচ্ছে পাঠাও বা ওপারে বা মোটর সাইকেলে রাইড করি বা ভাড়া মারি বুঝতে পারছেন এরকম টাইপের একটা কিছু আর কি তো উনি যাবে হচ্ছে কদমতলি আর আমি যাবো হচ্ছে নিউ মার্কেট তো আমার রাস্তাটা আর এর ওনার রাস্তাটা দুইটা একই সাথে তো তো ভাবলাম ওনাকেও নিয়ে নেই ওনার সাথে একটা প্র্যাঙ্কও করে নেই তারপর হচ্ছে একটা ব্লগও করা যাক তো ব্যাপারটা কেমন হলো আমার রাইডিংয়ে একটু প্রবলেম হচ্ছে আমার হচ্ছে সকেট অ্যাবজর্বার মানে সকেট অ্যাবজর্বারের যে সিলটা আছে সিলটা কেটে গেছে সিলটা কেটে যাওয়াতে প্রবলেম হয়েছে এখান থেকে হাইড্রোলিক অয়েল পরে ব্রেক শোতে যাচ্ছে মানে হচ্ছে বাইকের মেন ব্রেক শোতে যাচ্ছে তো হাত ব্রেকটা ধরলে আর পা ব্রেকটা ধরলে ব্রেক কাজ করতেছে না তো আমাকে সামনের যে গাড়িটা আছে সামনের গাড়ি থেকে পিছনে আমার গাড়িটা প্রায় 10 থেকে 15 ফিট পিছনে পিছনে চালানো লাগতেছে কারণ আমি ব্রেক মারলে 5 ফিট দূরত্বে গিয়ে কাজ করে তো এটা গেস করে চালানো হচ্ছে এটা আমি কমপ্লিট করে ফেলবো আগামীকালকে বৃহস্পতিবারে বাইক সার্ভিসিং করাবো কারণ শুক্রবার হচ্ছে বাইক টোড়ে যাবো সেই জন্য দেখি আমি একটু ওনার সাথে একটু কথা বলি আঙ্কেল আপনার বাসা কোথায় ও কি করেন সিডিএ মার্কেট বেড়াইবার আসছেন সিডিএ মার্কেটে ও আপনার বন্ধুর সাথে দেখা করতে যাবেন কদমতলি কোথায় যাবেন ও মুরে নামাই দিলে চলবে না আপনাদের জামালপুরে অনেক মানুষ তো সিডিএ মার্কেটে অনেক ব্যবসা বাণিজ্য করে সবগুলা নিজের মানুষ না আমার দেশের বাড়ি আমার দেশের বাড়ি তো ভৈরব কিশোরগঞ্জ হ্যাঁ চিনেন কি গাড়ি দিয়ে টিপ মারতেন ও আপনাদের গাড়ি আছে আচ্ছা গাড়ির মালিক আপনি নাকি ও গাইস বর্তমানে আমরা আছি হচ্ছে দেওয়ানহাট ব্রিজের উপর এই দেওয়ানহাট ব্রিজ মানে দেওয়ানহাট ফ্লাইওভারটা ক্রস করলেই
হচ্ছে নিজ দিয়ে চলে যাব, নিজ দিয়ে হচ্ছে একটু সামনে হচ্ছে কদমতলি, কদমতলি প্রায় এসে গেছি। এখান থেকে কদমতলি যাইতে আর 2-4 মিনিট লাগবে। অ্যান্ড তারপর ওনার কাছে ভাড়া যাবো 1000 টাকা। উনি যদি আমাকে জিজ্ঞেস, কারণ উনি হচ্ছে আমার সাথে রেড করে ওঠে নাই কত টাকা ভাড়া কে আসে বিষয়, ওনাকে বলবো যে ভাড়া জিজ্ঞেস করে ভাড়া বলবো 1000 টাকা। 1000 টাকা বলার পর দেখি ওনার এক্সপ্রেশনটা কী হয়। আমি খুব এক্সাইটেড, এরকম একটা প্রথম ব্লগ করতে যাচ্ছি আর আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা মানুষ নিয়ে, আননোন একটা মানুষ নিয়ে বাইক চালাইতেছি। এখানে নামায় দেব, এখানে নামায় দেব ভাই। তো সরব মসজিদ, এডি ভাই তো সব মসজিদ, ইয়া ভাই তো সরব, হ্যাঁ মসজিদ ভাই তো সরব মসজিদ। এখানে এসে দাঁড়ান, কি এদিকে আসেন, এদিকে এখানে দাঁড়াবা। উনি হচ্ছে ওনার কোন লোককে জানি কল করতেছে তো ঠিকানাটা জানার জন্য। বাইতু সরব মসজিদ বলছে না, কোথায় বলছে ওটা উনি শিওর না। এদিকে আসেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, ওই দিক দিয়ে গাড়ি ঘোরা তো পট মারবো। কিসে উনা আপনার লুক কই, এলো কি কাজে বলে আসছে? হ্যাঁ ও কত ভাড়া? তো 1000 টাকা ওখান থেকে, অলঙ্কার থেকে 100 টাকা ভাড়া নেয়। কে বলছে? অলঙ্কার থেকে 100 টাকা ভাড়া নেয়। আপনি জানেন, জিজ্ঞেস করেন কাউকে, 1000 টাকা ভাড়া। হ্যাঁ জিজ্ঞেস করুন তো চাচারে। হ্যাঁ জিও কই, মেলা আসছেন যে, কি বলেন? আপনি তো বলেন নাই কত, তাইলে এখন কি কোনো ভাড়া 1000 টাকা? আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে একজন ইউটিউব ব্লগার, বুঝতে পারছেন? আমি একজন ইঞ্জিনিয়ার, আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমার নাম হচ্ছে সালমান হোসেন রিতুল। আমি এই পথে মার্কেট যাবো, বুঝছেন তো? আপনি বলছেন তো সেই জন্য আপনাকে নিয়ে আসলাম, ভালো থাকবেন। হ্যাঁ আমার বাড়ি ভৈরব কিশোরগঞ্জ ওই আর কি। হ্যাঁ ঠিক আছে, ওকে। না 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 না, আমি কিছু খাবো না, না না আমি কিছু খাবো না, আমার কাজ আছে, আমার একটা ক্লায়েন্টের অফিসে যেতে হবে। এটা আপনার সাথে মজা করলাম, আমি একটা, আমি ক্যামেরা যেহেতু আছে একটা ভিডিও করলাম এই আর কি। আমি ঠান্ডা খাবো না, আমার অফিসে কাজ আছে, একজন লোক আমাকে টাকা দিবে বসে আছে। না না, অন্য একদিন ইনশাল্লাহ পৃথিবীটা গোল দেখতে দেখতে দেখা হবে। অনেক সিরিয়াস পর্যায়ে একটা জিনিস করা যায়, তো ওনার সাথে যদি আরও বার্গেনিং করতাম, হয়তো বা 2-4-5টা মানুষ জিজ্ঞেস করতো, হয়তো বা ওনার সাথে বার্গেনিং করলে একটা কিছু করা যায়। তো এটা আসলে আমি করি নাই, আর কেমন জানি লাগতেছিল যেহেতু ফার্স্ট টাইম একটা এরকম ব্লগ করতেছি। তো যাই হোক, বের হওয়ার পর আমি জানতাম না কি নিয়ে ব্লগ করবো, হঠাৎ করে এই লোকটা বলতেছে যাবেন নাকি, যাবেন কোথায় যাবেন, কদমতলি। তো আমার রাস্তাটা ঠিক ওইদিকেই ছিল, ব্যাপার না, আনফর্চুনেটলি মাথায় চলে আসলো যে এ ধরনের একটা কন্টেন্ট ক্রিয়েট করা যাক। সো করে ফেললাম এ ধরনের একটা কন্টেন্ট ক্রিয়েট। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে কালকে নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে।